এই দেখো, এই দেখো আমার দুষ্টু মেয়েটা, দেখতে পাচ্ছ আমার দুষ্টু মামমামকে? হ্যাঁ, এখানে শুয়ে শুয়ে এই যে গাছপালা রয়েছে, গাছপালা দেখছে, এক দৃষ্টিতে গাছপালা দেখেই যাচ্ছে, দেখেই যাচ্ছে, বলেছি বলে আবার মুখ ঘুরিয়ে নিচ্ছে। আজকে অনেকদিন পরে, অনেকদিন বলতে 2-3 দিন পরে জানালাগুলো খুলেছি, এ কদিন খুব ঠান্ডা ছিল সেই জন্য জানালাগুলো খুলিনি। আজকে একটু রোদ রোদ আছে, ভাবলাম সানডে জানালাগুলো একটু খুলে দিই, তো ওই আলো পড়েছে, বাতাস ঢুকছে হালকা হালকা, আর মামমাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে জানালার দিকে। জানালার দিকে তাকিয়ে আছে বলতে ও দেখছে মেনলি গাছপালাগুলো, ও সবুজ গাছপালা দেখতে খুব ভালোবাসে। মানে ওকে যদি আমি বাইরের দিকে নিয়ে যাই বা ছাদে নিয়ে যাই, ছাদে তো আমাদের অনেক গাছপালা, এখন অনেক কমে গেছে অবশ্য, তো ওই গাছপালাগুলো এক দৃষ্টিতে এক মনে দেখতে থাকে। তাই তো মাম্মা, আয় আয়, খাওয়াতে গেলাম খেলো না, এত দুষ্টু হয়েছে এখন, আর ঠান্ডা লেগে আছে। মাম্মা মুখে দেখো, রোদ পড়ছে হালকা হালকা, তোমার মুখে রোদ পড়ছে দেখি, একটু রোদের দিকে সরিয়ে দিই। হ্যাঁ, এই তো, এই যে মুখে, এইটা মশা কামড়েছে, মামমামকে মশা কামড়েছে, যেই মশারির ভিতরে দেবো অমনি কান্না শুরু করবে, তো সেই জন্যে কিছুক্ষণ মশারি থেকে বাইরে ছিল, আমাদের সাথে ছিল বিছানায়, ব্যাস মশা কামড়ে দিয়েছে মামমামকে। আর দেখো না, আজকে কাজলটা টিপ পড়াতে গেছি, পুরো নড়ে 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 কিছুতেই টিপ পড়বে না, হেঁটে ঘ হয়ে গেছে। তাই তো, কি শুনছো, শুনছো, তোমার নামে নালিশ করছি, হ্যাঁ তোমার নামে নালিশ করছি, মাসিমণিদেরকে তোমার নামে নালিশ করছি, হ্যাঁ নালিশ করছি আমি, বুঝেছ, বুঝতে পেরেছ, তোমার নামে খুব জোর নালিশ হচ্ছে, বুঝেছ, আর এই যা পাবে সব জামা কাপড় কাঁথা যা থাকবে সব টেনে মুখে দেবে, সব কিছু, এত দুষ্টু হয়েছে এখন মাম্মামটা। তাই তো মাম্মা, ও মাম্মাম, মাম্মা কি দেখে এত গাছপালা, আমার মাম্মামটা আমার মতো, প্রকৃতি খুব ভালোবাসে, ওই জন্যই তো ওর নাম প্রকৃতি, প্রকৃতি প্রাকৃতিক পরিবেশ খুব খুব ভালোবাসে, গাছপালা দেখতে বাইরে যদি নিয়ে যাই গাছপালা হাঁ করে দেখতে থাকে, ওই জন্যই তো ওর নাম প্রকৃতি। তাই তো মাম্মা, কই আর ক্যামেরার দিকে দেখাচ্ছে না, দেখো এক দৃষ্টিতে গাছপালা দেখে যাচ্ছে, মুখে রোদ পড়ছে, হালকা রোদ তো ভালো তো, আর এই ঠান্ডা লেগেছিল বলে তো দুদিন একটু তেল মাখিয়েছিলাম, সর্ষের তেল গরম করেই মাখিয়েছিলাম, তো মাখিয়েছিলাম বলতে আমি মুখে দিইনি, শুধুমাত্র হাতের তালুতে, পায়ের তালুতে আর একটু বুকে পিঠে দিয়েছিলাম, ব্যাস 2-3 দিনের মধ্যেই র্যাশ ভর্তি হয়ে গেল মুখে, মেনলি মুখেই হয়েছে র্যাশটা, আর গায়ে হয়নি, মুখেই হয়েছে, তো আর তেল মাখাই না, কিন্তু কি করবো, ঠান্ডা লেগেছিলো, মেডিসিন তো দিচ্ছি কিন্তু তার সাথেও একটু তেল গরম করে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি সর্দিটা ঝরে যায়, ঠান্ডাটা বেরিয়ে যায়, তো এই র্যাশ বেরিয়েছে, ঠিক হয়ে যাবে। তাই তো মাম্মা, আগের থেকে অনেকটা কমে গেছে র্যাশ, ডাক্তাররা তো বারণ করেই দিয়েছিলো কিন্তু কি করবো, ঠান্ডা লেগেছে তাই একটু দিলাম। কি মাম্মা, ও মাম্মা, আমার মাম্মামের মুখে রোদ পড়েছে, মাম্মামের মুখে রোদ পড়েছে, রোদ পড়েছে, আমার মাম্মামের মুখে রোদ পড়েছে গো গো, তুমি কথা বলবে না, কত কথা তো বলছিলে একটু আগে, হ্যাঁ যেই ক্যামেরাটা অন করেছি ব্যাস মাম্মামের কথা সব বন্ধ, আর কোনো কথা বলছে না, দুষ্টুটা বড্ড দুষ্টু হয়েছে, আর কোনো কথা বলে না, দেখো মামা, মামা আর কথা বলবে না, শোনা ও
কই? এক দৃষ্টিতে গাছপালা খুব দেখে, কেন জানি না, এই জন্যই ওর নাম প্রকৃতি রেখেছি। তাই তো মাম্মা, ও আই আর এইটা এখন শিখেছে, এই দু তিন দিন ভোর শুধু এই মুখ বাজাচ্ছে, যতই বারণ করি ততই জোরে জোরে বাজায়, এত দুষ্টু হয়েছে। কি কিছু বলবে না তুমি? কিচ্ছুটি বলবে না মাম্মা? কিচ্ছুটি বলবে না? হ্যাঁ মাম্মা, মাম্মা কই কই রে আমার মাম্মা, মাম্মা 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 মাম্মা, আমার মাম্মামটা কই? আবার জিভ বের করে দেয়, এই দুষ্টু দুষ্টু, এই দুষ্টু দুষ্টু, আর কেউ মিষ্টি বলে ডাকবে না, সবাই দুষ্টু বলে ডাকবে, তুমি দুষ্টু মিষ্টি করছো বুঝেছ? মাম মাম দেখো না, শুধু গাছপালা দেখছে, এক দৃষ্টিতে শুধু গাছপালা দেখেই চলেছে। ঠিক আছে, সবাইকে তাহলে টাটা করে দাও। হ্যাঁ টাটা করে দাও, দেবে টাটা করে মাম্মা, টাটা করে দেবে? হ্যাঁ উলি বাবা, আবার দেখি উলি বাবা, উলি বাবা লে, হ্যাঁ কি গো মাম্মা বলো, টাটা বাই বাই, টাটা বাই বাই।